আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন আমি জানি, তো আমি দোয়া করি সবাই অনেক ভালো থাকেন। তো আজকে আমি রান্না করেছি আমার মায়ের হাতের রেসিপি। এটা হলো ছোট জাটকা মাছ বা দেশি চাপিল্লা বলা হয় অনেক সময়, দেশি চাপিল্লা ওই এটা চাপিল্লা দিয়ে পানি ফলা রান্না। এটা এটা খুব ঐতিহ্যবাহী রান্না, এটাকে বলে পানি ফলা। তো এই রান্নাটা খুবই টেস্ট, দারুণ খেতে, খুবই মজাদার। আপনার গরম ভাত দিয়ে এটা খাবেন, খুব মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনারাও এটা রান্না করে খাবেন। এই রান্নাটা আপনার পদ্মা সেতুর ওইখানে যে একটা হোটেল হয়েছে বড়, কি বলে ওটার নাম আমি ঠিক জানি না, ওইখানে এটা পাওয়া যায় পানি ফলা ইলিশ মাছ দিয়ে। আর এই রান্নাটা বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে খেলেই অনেক ভালো লাগে। তো আমি এরকম করে রান্না করেছি, এই মাছটা দিয়েও খায়, ঝাটকা মাছ বা চাপিলা, বড় চাপিলা মাছ দিয়ে। তো আপনারা আমার এই রান্নাটা দেখুন আমি কীভাবে রান্না করলাম আপনাদের জন্য। যারা এটা না পারেন বা না খেয়েছেন অবশ্যই এটা ট্রাই করবেন এবং রান্নাটা করে খাবেন। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো বন্ধুরা, আমি প্রথমে এখানে পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, খুব বেশি করে কুচি করতে হবে পেঁয়াজটা, তাহলে রান্নাটা খুবই মজা হয় পেঁয়াজটা, কারণ আমি তো আর এটা কষিয়ে নেব না, আমি মেখে যেকে একেবারে বসিয়ে দেব। এখানে মাছ নিয়েছি কিছু, ছোট ঝাটকা মাছ বলুন, আর এখানে আছে ছোট ছোট চাপিল্লা, দেশি চাপিল্লা, আর আছে ঝাটকা মাছ। তো আমি প্রথমে মাছগুলো তুলে রাখছি একটা পাত্রে, অন্য একটা পাত্রে। আর এখানে আমি এখন পেঁয়াজগুলোর মধ্যে এক এক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা খুব সামান্য দিতে হবে, আমি এখানে মরিচ দেব না, মরিচ দেব না আমি এখানে, কাঁচামরিচ দেওয়া আছে, আর যে কাঁচামরিচগুলো সেটা অনেক ঝাল। আর এই তরকারিটা সাদা এই রান্না করলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর আমি এখন এগুলোকে সুন্দর করে মেখে, চটকিয়ে মেখে নেব, একেবারে নরম করে নেব। পেঁয়াজগুলো অনেক মিহি, তারপরে আমি আরও মিহি করার চেষ্টা করব, একেবারে অনেক সুন্দর করে এটাকে মুখে নিতে হবে চটকিয়ে। আপনারা যত পারেন সুন্দর করে এটাকে চটকিয়ে একেবারে ভর্তা করে ফেলবেন, তাহলে জিনিসটা ভালো হবে। তো আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, একেবারে অল্প তেল দিয়ে নিব, পরে আমি কড়াইতে দেওয়ার সময় আবার তেল দিব। আর এখানে আমি অপশনাল, এটা অপশনাল, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব, গরম মশলার গুঁড়া, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি একটু টেস্টটা বাড়ার জন্য এটা দিয়েছি। এগুলো মেখে সুন্দর করে এখন মাছগুলো এখানে মেখে নেব। তো আমি এখানে আদা রসুনটা অ্যাড করিনি, এখন আমি আদা রসুনটাও দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এটা আমি কড়াইতে দিয়ে ডাইরেক্টলি বসিয়ে দেব, এটাকে বলা হয় পানি ফলা বা পানি কলা, ঐতিহ্যবাহী রান্না এটা বাংলাদেশের। এটা আগেকার দিনে খুব চলতো এই রান্নাটা, এখন
সবাই সচরাচর তেমন একটা খায় না, কারণ মাছটা কাঁচা থাকে, সবাই পছন্দ করে না মাছটা কাঁচা মাছ। তবে আবার খেলে কিন্তু কাঁচা মাছটা অনেক স্বাদ লাগে, আর এটা খাওয়া হয় বেশি ইলিশ মাছ দিয়ে, আর বেশি চাপিলা মাছ দিয়ে খুব মজা। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। আমি এখন কড়াইতে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি এখন পানি দিয়ে দেব। সরি, ঢেলে দিয়েছি, ঢেলে এখন আমি পানি দেব। এটা হচ্ছে আমি একেবারে মেখে যেতে তরকারিটা বসালাম, এখন আমি বাইরে চুলাতে বসাই দেবো। এই যে আমি চুলায় বসাই দিছি, এই পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দেব। এখন জালটা বাড়িয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। আমি ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু বলক চলে আসছে। আমি এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেবো, আর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এখন আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো এইভাবে আপনারা রান্না করে খান কিনা আমি জানি না, তো এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। এটা হচ্ছে পানি পোলা নাম এটার নাম, এটা খেতে খুবই মজা। তো আমার রান্নাটা কেমন হলো, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারাও বাসায় রান্না করে খাবেন, সেটাও কীভাবে রান্না করেছেন বা কীভাবে কেমন হয়েছে খেতে সেটাও আমাকে জানাবেন। আর দেখুন আমার ঝোলটা কিন্তু, তরকারির ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, এটা এরকম একটু ঝোলঝোল রাখে হালকা একেবারেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা দয়া করে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী রান্না আপনাদের জন্য আবার নিয়ে আসবো আমি, যে কোনো একটা সুন্দর রান্না। আল্লাহ হাফেজ।